আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের একটি লাইভ প্রজেক্ট দেখব অবশ্যই আপনারা যারা আমাদের ফেসবুক অ্যাডসের কোর্সটি দেখছেন আপনারা এই জবটি পারবেন আমরা আপরকে চলে যাই এটা প্রায় টোয়েন্টি ফাইভ মিনিট আগে পোস্ট করা হয়েছে তো এটার যে আওয়ারলি রেটটা আছে আট ডলার থেকে পঞ্চাশ ডলার এবং সিক্স মান্থ প্লাস ডিউরেশন মানে আপনি একটা পেজকে ম্যানেজ করবেন আমরা একটু পরেই এইটার হচ্ছে ডেসক্রিপশনটা দেখব জবের এবং এখানে বলতেছে যে ইন্টারমিডিয়েটের লেভেলে যারা আছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন প্র্যাকটিস করেছেন অলরেডি আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে চলে গিয়েছেন এবং ক্লায়েন্ট সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইনভাইট সেন্ড করছে ক্লায়েন্ট একজনকে কোনো ইন্টারভিউতে তো এখন নেয় নাই কাউকে এবং দুইশো বিশ ডলার অলরেডি হয়তোবা নতুন ক্লায়েন্ট উনি দুইশো বিশ ডলার অলরেডি এই আপওয়ার্কে স্পেন্ড করেছে এবং তিনটা জবে পোস্ট করেছে সিক্সটি সেভেন পারসেন্ট হচ্ছে হায়ার রেট তো এখানে ক্লায়েন্ট বলতেছে যে দেখেন আই এম লুকিং ফর এ ফেসবুক ফেসবুক অ্যাড স্পেশালিস্ট টু হ্যান্ডেল দ্য অ্যাডভার্টাইজিং ফর মাই পেজ মানেই একজন অ্যাড এক্সপার্ট লাগবে যে হ্যান্ডেল করবে ওনার পেজকে দ্য মেন অবজেক্টিভ অবজেক্টিভ কী অবজেক্টিভ মানে হচ্ছে গোল হ্যাঁ উদ্দেশ্য টু ড্রাইভ মোর ট্রাফিক আমরা হচ্ছে পেজে ট্রাফিক নিয়ে আসবো এঙ্গেজমেন্ট আমরা এঙ্গেজমেন্ট করব অন মাই পেজ আমার পেজে মানে হচ্ছে ওনার জন্য আমাদেরকে ট্রাফিক এনে দিতে হবে এবং এঙ্গেজমেন্ট করাইতে হবে এঙ্গেজমেন্ট মানে কি এই ট্রাফিকগুলো ওনার পেজের পোস্টগুলোতে সে লাইক কমেন্ট এগুলো করবে ওনার পেজকে ইন্টারেক্ট করবে হ্যাঁ শেয়ার করবে এরকম আর কি দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এ স্ট্রং আন্ডারস্ট্যান্ড অফ ফেসবুক অ্যাডস ম্যানেজার আপনি অ্যাডস ম্যানেজার সম্পর্কে অলরেডি জানেন আমরা অ্যাডস ম্যানেজারে কিভাবে আপনার কি বলে ট্রাফিক ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হয় তা অলরেডি দেখেছি অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ক্রিয়েটিভ ইফেক্টিভ ক্যাম্পেইন আপনাকে অবশ্যই ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে সো এটা যদি নতুন পেজ হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব তারপর হচ্ছে ওই ডেটাগুলো দিয়ে আমরা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন করব আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবো তাই না অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু অ্যানালাইজ ক্যাম্পেইন পারফরমেন্স ইন এসেন্সিয়াল দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল নিড টু বিবল টু ক্রিয়েট এংগেজিং অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড কপি অপটিমাইজ টার্গেটিং অ্যান্ড মনিটর দ্য অ্যান্ড অ্যাড পারফরমেন্স ওকে সো আপনাকে অবশ্যই কী করতে হবে এঙ্গেজিং অ্যাড ক্রিয়েটিভ অ্যান্ড কপি তৈরি করতে হবে মানে হচ্ছে এই যে আপনার কী বলে যতগুলো বিষয় আসে আছে এখানে হয়তোবা ধরেন উনি বলতে পারে যে আমার যে পেজ আছে ওই পেজের একটা প্রাইমারি টেক্সট অ্যাডের প্রাইমারি টেক্সট তুমি ক্রিয়েট করে দিবা এই সেই ওনার সাথে কথা বললে উনি পেজের ইনফরমেশন দিবে ওই পেজের টপিক কি উনি কি নিয়ে কথা বলতে চায় হয়তো আপনাকে ইন্টারভিউতে ডাকতে পারে এই ধরনের কাজে অ্যান্ড মনিটর অ্যাড পারফরম্যান্স অবশ্যই আপনাকে পারফরমেন্সটা মনিটর করতে হবে স্ট্রং কমিউনিকেশন স্কিলস আর অলসো রিকোয়ার্ড অ্যাজ দে উইল নিড টু কোলাবোরেট উইথ মি টু আন্ডারস্ট্যান্ড মাই পেজ ব্র্যান্ড টার্গেট অডিয়েন্স সো আপনাকে অবশ্যই এই কাজগুলো শেখার পাশাপাশি কমিউনিকেশনে ভালো হতে হবে ওকে আমি এই জবটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টদের যে রিকোয়ারমেন্ট আছে এটা দেখানো যে আপনাকে কয়েকটা বিষয়ে পারদর্শী হতে হবে আপনারা যারা আমাদের এই যে কোর্সটা দেখছেন একদম ব্র্যান্ড নিউ কোর্স আপনারা যারা একদম কিছুই জানেন না মোটামুটি লেভেলে আছেন কমিউনিকেশন লেভেলটা মোটামুটি বুঝেন তাদের জন্য এই কোর্সটা অনেক পারফেক্ট একটু সচেতনভাবে আমাদের ভিডিওগুলো দেখতে হবে কোনো কিছু প্রবলেম হলে আমাদেরকে জানা হতে জানাতে হবে আমাদের পেজে আপনারা নক করতে পারেন তো দেখেন আমরা কিন্তু একদম কিভাবে দেখেন একটা পেজের জন্য কিন্তু এখন পিকজেল সেট করতে হবে না তাই না আপনারা কোন কোম্পানির জন্য কোন ব্র্যান্ডের জন্য কিভাবে কি করবেন না করবেন এটা হচ্ছে পেজের এংগেজমেন্ট বাড়ানো সো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি তাই না এই যে দেখেন আমরা কিন্তু ট্রাফিক ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় তা কিন্তু আমরা বত্রিশ নম্বর ক্লাসে দেখেছি একত্রিশ নম্বর ক্লাসে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হবে তা দেখেছি ওকে এবং আমরা কিন্তু এখানে বলতেছে যে আপনি যদি কমিউনিকেশনে আপনি যদি ভালো হন তাহলে যেটা করবে করতে পারবেন আপনি ওনার পেজের যে ব্র্যান্ডটা আছে অবশ্যই উনি কোনো একটা পেজ ক্রিয়েট করেছে কোনো ব্র্যান্ডের জন্য হ্যাঁ ওনার কোনো একটা বিজনেস পারপাসে সো এই জিনিসটা বুঝতে হলে তো কমিউনিকেশনে ভালো হতে হবে তাই না কাজের পাশাপাশি এবং টার্গেট অডিয়েন্স কারা এটাও বুঝতে হবে সো টার্গেট অডিয়েন্স কিভাবে বের করতে হবে একটা সেভড অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হবে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের যেই পেজ মনে করেন ক্লায়েন্ট একটা পেজ এরকম যে যারা হচ্ছে খেলাধুলা ভালোবাসে এদেরকে তুমি বের করো তাহলে আমরা একটা সেভড অডিয়েন্স ক্রিয়েট করবো এটা আমরা অলরেডি অডিয়েন্স সেকশনে জেনেছি যে যারা বিভিন্ন খেলাধুলা পছন্দ করে হ্যাঁ ইন্টারেস্টেড ক্রিকেট ফুটবল হকি তারপর হচ্ছে আপনার এই রিলেটেড আরও যতগুলো কিওয়ার্ড আছে এগুলো খুঁজে খুঁজে বের করে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব ক্লায়েন্টের জন্য এবং ক্লায়েন্টের যে ক্যাম্পেইন আমরা করব ওই অডিয়েন্সটা আমরা কি করব এখানে কাজে লাগাব সো এইভাবে আসলে আমরা এই কাজগুলো করতে পারি সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে আসলে কতটুকু উপকারী হবে এই কোর্সটা আমরা মূলত বলতে চাই যে যারা এখনও এই কোর্সটা দেখা শুরু করেন নাই ইনশাল্লাহ মাসে মিনিমাম লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ অনেকেই করছে সো আপনিও পারবেন এই কোর্সটা দেখা শুরু করেন এবং এই ধরনের কাজ অ্যাভেলেবল আমরা আরও অনেক অনেক কাজ দেখাবো আপনাদেরকে যেই কাজগুলো আমরা শিখিয়েছি আমরা পিকজেল সেট আপটা শিখিয়েছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এখন আমরা করতেছি হচ্ছে একদম শেষের ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে শফিফাই ওয়েবসাইটে কিভাবে পিকজেলটা সেট করতে হবে এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি কিভাবে ইনকামে যেতে পারবেন আপনাদেরকে নিয়ে হোল সেশন হবে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করবেন কিভাবে আপয়ার্ক অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনার লিঙ্কড ইন প্রোফাইলটা সাজাবেন কাদেরকে টার্গেট করবেন আপনাদের ক্লায়েন্ট কারা এই ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে সবগুলো বিষয় আমি আপনাদেরকে নিয়ে দেখাবো ইনশাল্লাহ সো জয়েন করেন এখনই আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি দেখেছি যে অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন আমরা ফ্রিতেই আপনাদেরকে অনেক 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 দূর নিয়ে যেতে চাই তা আমাদের পেজটাকে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য যাতে করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি